গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে হচ্ছে মহালয়া, তো সকলকে জানাই শুভ মহালয়া। তো আজ থেকে পুজো শুরু, পুজো পুজো একদম ভাব চারিদিকে। তো আজকে মহালয়া, তোমরা কারা কারা সকাল সকাল উঠে মহালয়া শুনেছ? আমিও শুনেছি, বাট রেডিওটা একটু খারাপ হয়ে গেছিলো, ফোনে শুনেছি। তো সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, সবার পুজো খুব ভালো কাটুক, আর আজকে মহালয়া, মহালয়ার দিনটাও সকলের খুব খুব ভালো কাটুক। যেহেতু মহালয়া, তো মহালয়ার দিন সকলেই গঙ্গায় যায় সকালবেলা তর্পণ করতে। তো বাবা চলে যাওয়ার পর থেকে আমি প্রতি বছরই যাই তর্পণ করতে, তো এবছরও যাব। তো মা নিচে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো আমি রেডি হয়ে গেছি, গঙ্গায় যাব। তো সকাল সাতটা বাজে, সাতটাই বাজে। তো চলো, আইটে আমার ভাল্লুক ঝুলে আর ঝুলছে, ওই জন্য দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এই যে বাড়ির সামনে দেখো, আলো দিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছে, আর এটা বেশ ভালো লাগলো। রাস্তার মধ্যে এতে কুকুর আছে বলে একটা পোস্টার টাঙিয়েছে। আর এটা হলো আমার স্কুল, ভবানী বালিকা বিদ্যালয়, যে ছোটো থেকে বড়, মানে একদম এই 12 অবধি আমি পড়েছি। এ দেখো কত শিউলি ফুল পড়ে আছে, মানে পুরো সকালবেলা হালকা মিষ্টি রোদ্দুর, আর তার সাথে দেখো শিউলি গাছ থেকে শিউলি ফুলগুলো পড়ে আছে, পুরো মহালয়া মানে খুব সুন্দর লাগছে সকালবেলা। আর এই যে আমি আর মা যাচ্ছি, মা হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি আর কি। আর এটা হচ্ছে মন্দির তলা, এখানে দুর্গা পুজো হয় মন্দির তলায়। তো সকালবেলা এখানে মহালয়া জ্বালিয়ে দিয়েছে, আর এই যে গানটা বাজছে, তো এটা দিয়ে সোজা হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর মা। তো খুব সুন্দর লাগছে সকালবেলা, গান চলছে, বেশ মহালয়া সকালবেলা সত্যি খুব খুব ভালো লাগছে। গঙ্গায় এসে গেছি, তো এদিকে চারদিকে তর্পণ হচ্ছে, অনেকে চানও করছে। তো এখন আমি এখানে একটু গঙ্গায় মাথায় জল ঢালবো। তো একটা মগ নিয়ে এসেছি, তো তার প্রচণ্ড এখানে পিচল আর প্রচণ্ড কাদা, মানে এত পিচল যে যেতেই ভয় করছে, যে দেখছি এখান থেকে যাওয়া যায় কিনা, এত পিচল এখানে। মগ নিয়ে নিয়েছি, কারণ মগটা না নিলে এখানে এত পিছল আর এ নাভা যাবে না। তো এই যে মগ নিয়ে নিয়েছি, কায়গাম দিয়েছি, ফোনটা এখন ঢুকিয়ে রেখে দিই, তো তাকাতেই পাচ্ছি না। তো চান মানে জলটা মাথায় দিয়ে আসি, তো তারপর এত পিছল ওখানে, মানে চান করা মানে কি বলবো, মানে তাও মাথায় জল ঢেলে চলে এসেছি মগে করে, না হলে মানে ভীষণ প্রবলেম। তো এবার ওখানে যাব তর্পণ করতে, ওখানে সব তর্পণ করছে, মানে ভীষণ পিচল, ভীষণ পিচল, মানে যদি মগ নিয়ে না যাই মানে এখানে চান করা ভীষণ প্রবলেম। তো চান হয়ে গেছে, তো এবার যাই ওখানে, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। তো এবার আমি যাচ্ছি ছেলেদের ঘাটে, যেখানে তর্পণটা হয় আর কি, তো সেখানে যাচ্ছি। তো চল। তো এই দেখো, এটা হলো শিবপুর গঙ্গার ঘাট। আর শিবপুর গঙ্গার ঘাটে দেখো অনেক পুলিশও দিয়ে দিয়েছে, আর অনেক গার্ডও আছে, কারণ হচ্ছে আজকে প্রচুর মানুষ এসেছে। দেখো প্রচুর মানুষ এসেছে সকালবেলায়, মহালয়ার সকালে, তো যদি কোনো প্রবলেম হয় তো তার জন্য আর কি। তো আমার তর্পণ করা কমপ্লিট হয়ে গেছে, আর জোয়ারের জল বাড়ছে বলে ওই জন্য পুরো সাইরেন বাজাচ্ছি, যাতে সবাই একটু পিছিয়ে আসে। তো এই একটু
একটু আগে জাস্ট বাড়ি এলাম, এসেই হচ্ছে ওই কাকিমা মানে যার কাছে আমি আইব্রো করি আর কি, তো কাকিমা বললেন যে থাকবে না ওই জন্য মানে বেরিয়ে মানে চলে যাবে আর বেরোবে একটু মানে কাল থেকে, তো ওই জন্য আমি আইব্রোটা এখন ছট করে গিয়ে করে নিয়ে এলাম। আর বাবার জন্য মালা কিনে এনেছিলাম, তো বাবাকে সেই মালাটা পরিয়ে দিই। এই যে প্রতি বছর আজকের দিনে এই যে মালা দিয়ে ধূপ দিয়ে দিই। আস্তে আস্তে আর কোনো ভিডিও করিনি, কারণ মনটা ভালো থাকে না আমার এই দিনটাতে, কারণ প্রতি বছর বাবার সাথে পুজোতে বেরোতাম, তো মনটা ভালো থাকে না, ওই জন্য তর্পণটা করে ওই আইব্রোটা করতে ডাকলো তাই বেরোলাম, নাহলে ভিডিওটা মানে আসার সময় আর কিছু করিনি। আর এটা ভিডিওতে একটা ছোট্ট জাস্ট একটা কথা বলবো বলেই ভিডিওটা আমি এটা শেষ করে দেবো, এটা ভিডিও বেশি কিছু বানাবো না। আমি ছোটোবেলায় এরম আয়না দেখে দেখে ভিডিও করতাম, তখন তো ইউটিউব এরম ফোন আমার ছিল না, আয়না দেখে ক্যামেরা মতন করে ভিডিও মানে আমি নিজে আয়নায় দাঁড়িয়ে সাজতাম, এ করতাম, আর মানে যে ভিডিওতে এখন যেভাবে বলছি সেভাবে ওখানে বলতাম। তো বাবা বলতো যে আমাকে ভিডিওতে নিবি, মানে আমি বলতাম যে আমি খবর পড়ছি, দেখো আমার টিভিতে দেখাচ্ছে, আমার ক্যামেরায় দেখতে পাচ্ছি, তো বাবা বলতো যে আমাকে নিবি না, আচ্ছা ঠিক আছে আমিও তোমাকে নেবো। বাট আজকে যখন ভিডিওটা আমি দর্পণের করলাম, আমি বলছি হয়তো বলছি এমনি আর কি, যে আমি বুঝতেই মানে এইভাবে ভিডিওতে নেবো আমি সত্যি কখনো ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে তখন আমি জানতাম না যে ইউটিউব বলে কিছু আছে বা কোথাও এরকম ভিডিও পোস্ট করা যায়, আমার তখন কিছু ছিল না, আমি তখন ছোটো, আমি তখন জানতাম না। বাট আজকে যখন তর্পণে আমি ওই জন্যই আজকে ভিডিওটা করেছি আর কি, যে এমনি আর কি, ওই জন্যই। তো যাই হোক, আমি এসব কথা বেশি বলবো না, আর ভিডিওটা এমনি জাস্ট বললাম আর কিছুই নয় আর কি, এমনিই বললাম। তো যাই হোক, ভিডিওটা এই অবধিই থাকলো, বাই।